নমস্কার বন্ধুরা, সিআরপিএফ ট্রেডসম্যান কিচেন সার্ভিস লেটেস্ট নোটিফিকেশন। ঠিক আছে, তো একটা ভিডিও আজকে তোমাদের সকালে করেছিলাম, তো সেখানে অনেকে প্রশ্ন করেছিল যে দাদা টেলিগ্রাম চ্যানেলে তুমি লিঙ্ক দিচ্ছ না কেন। তো অনেকে হয়তো ভেবেছে যে ফেক আপডেট দিচ্ছিলাম। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের একদম এই চ্যানেলের পক্ষ থেকে সঠিক আপডেট দেওয়া হয়, সেটা তোমরা প্রত্যেকেই জানো। তো এখানে তোমরা একে একে দেখে নিচ্ছি কি কি শিডিউল রয়েছে, ইন ডিটেলসে সমস্ত কিছু আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবে। তো পোস্টের নাম দেখতে পাচ্ছ, কনস্টেবল কিচেন সার্ভিস, যেখানে নাম্বার অফ পোস্ট টোটাল পদ সংখ্যা রয়েছে 12,151টি, সরি, মেলদের জন্য শূন্য পদ রয়েছে 11,860টি এবং ফিমেলদের জন্য 298টি। জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি, নন গ্যাজেটেড, নন মিনিস্ট্রিয়াল এবং পে ম্যাট্রিক্স লেভেল 3 অনুসারে 21,700 টাকা থেকে 69,100 টাকা। যদি আমি বয়স সীমার কথা বলি, এজ লিমিট ফর ডাইরেক্ট রিক্রুট 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। এছাড়া এসসি এসটি ওবিসি প্রার্থী হয়ে থাকলে ছাড় পাবে, এবং যারা গভর্নমেন্ট সার্ভিস কিংবা এক্স সার্ভিসম্যান রয়েছে, আদার স্পেশাল ক্যাটাগরি রয়েছে, তাদের প্রত্যেকের জন্য কিন্তু এখানে ছাড় রয়েছে। ঠিক আছে, এডুকেশন অ্যান্ড আদার কোয়ালিফিকেশান রিকোয়ার্ড ফর ডাইরেক্ট রিক্রুটস। তো এডুকেশন কোয়ালিফিকেশানটা একটু ভালো করে দেখে নাও, ম্যাট্রিকুলেশন অথবা 10 পাস ফর রিকগনাইজ বোর্ড, এর পাশাপাশি এনএসকিউ লেভেল 1 কোর্স ইন ফুড প্রোডাকশন। ঠিক আছে, যেটা আমি তোমাদের এর আগেও ভিডিওতে বলেছিলাম যে মাধ্যমিক পাশের পাশাপাশি কিন্তু এনএসকিউ সার্টিফিকেট তোমাদের এখানে অবশ্যই হতে হবে। ঠিক আছে, চলো ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা একটু দেখে নাও। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা ফর অল ক্যান্ডিডেট এসকেপ ডোজ মেনশন বিলো। পুরুষদের জন্য 165 সেন্টিমিটার হাইট, চেস্ট 75 থেকে 80 সেন্টিমিটার এবং ফিমেলের ক্ষেত্রে 155 সেন্টিমিটার হাইট, চেস্ট নট অ্যাপ্লিকেবল। এবং যারা এসটি ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে হাইট 107 সেন্টিমিটার, 75 থেকে 80 সেন্টিমিটার চেস্ট, মহিলাদের ক্ষেত্রে 148 সেন্টিমিটার এবং চেস্ট নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে, চলো। এবং তোমার যে এখানে যে নিয়োগটা হবে সেখানে কি কি তোমাদের পাস করতে হবে দেখো, এখানে উল্লেখিত করে দেওয়া রয়েছে। মাস্ট কোয়ালিফাই দ্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অ্যান্ড রেটিং টেস্ট। এবার তোমাদের এই এক্সামটা কিভাবে হবে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে না প্রমোশনের মাধ্যমে হবে, সেটাও এখানে উল্লেখিত করা রয়েছে, আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছ। মেথড অফ রিক্রুটমেন্ট, হোয়েদার বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট অর বাই প্রমোশন অর বাই ডেপুটেশন, অ্যাবজেপশন অ্যান্ড পার্সেন্টেজ অফ দ্য ভ্যাকান্সিজ টু বি ফিল বাই ভেরিয়াস মেথড, তা উত্তরে বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট। এটা কিন্তু তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট। ঠিক আছে, তো এই যে নোটিফিকেশনটা সেটা কিন্তু তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিব। ঠিক আছে, তো অবশ্যই প্রত্যেকে এই নোটিফিকেশনটা তোমরা প্রত্যেকে দেখে নেবে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের পক্ষে এই নোটিফিকেশনটি। ঠিক আছে, ভ্যাকান্সি কবে আসবে সেক্ষেত্রে এখানে কিছু কিন্তু উল্লেখ করেনি, কিন্তু এখানে তোমরা একটা জিনিস দেখতে পারবে যে নিউ যে নতুন যে রুলস সেই রুলস অনুসারে কিন্তু এটা তৈরি করা হয়েছে। দেখো, শর্ট টাইটেল অ্যান্ড কমিটমেন্ট, দিস রুলস মে বি কল্ড দ্য সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স কনস্টেবল কিচেন সার্ভিস ট্রেডসম্যান ক্যাডার নন গ্যাজেটেড গ্রুপ সি পোস্ট রিক্রুটমেন্ট রুলস 2021। ঠিক আছে, তো এই নোটিফিকেশনটা আমি আবারও বলছি, টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, তোমরা সেখান থেকে প্রত্যেকেই দেখে নিতে পারবে। চলো ভিডিওটি শেষ করছি, জয় হিন্দ।